আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন। আজকেই তওবা করে ফিরে আসেন, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান, সময় অপচয় বন্ধ করেন, যৌবনকালটাকে কাজে লাগান, সিরিয়াস হন, জীবনটার ব্যাপারে সিরিয়াস হন। জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয়, একবার চলে গেলে, একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে না, দিবে? তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি? সুযোগ আছে কোনো? কোনো সুযোগ নাই। যেই কাজ, যেই কাজের পরকালীন কোনো ফায়দা নাই, সেই কাজে আমি নাই, সোজা কথা, কথা বুঝেন? যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই, এরকম আকীদা লাগবে। ইলম অর্জন করবেন কেন? পরকালের ফায়দা আছে তাই। নামাজ কেন পড়বেন? পরকালে ফায়দা আছে তাই। প্রেমের সম্পর্ক করব না কেন? পরকালে ফায়দা নাই তাই। এই গান শুন, এই মিউজিক শুনবো না কেন? আমি পরকালে কোনো ফায়দা নাই তাই।